মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোর থেকে অনুশীলন শেষ করে বের হয়ে আসছিলেন কোচ চান্দিকা হাতুরা সিংহে। বের হয়ে আসার সময় দর্শকদের ডাকে সাড়া দেন, সেখানে দাঁড়িয়ে থেকে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেন তিনি। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই বিপিএল ব্যস্ততায় এখনো আনঅ্যাভেলেবল, তবে বাকিদের নিয়েই অনুশীলন শুরু হয়েছে। নিক পোথাসকেও দেখা গেছে অনুশীলনে। গোটা কয়েক ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শেষ করে নিক পোথাস বাইরে এসে দাঁড়িয়েছিলেন, একটু লম্বা সময় নিজের গাড়ির জন্য অপেক্ষা করেছেন। বিশ্বকাপ ব্যর্থতার পর অনেক কোচ পরিবর্তন হলেও থেকে গেছেন নিক পোথাস, এবং অনুশীলনেও চান্দিকা হাতুরা সিংহের সঙ্গে শুধু দেখা গিয়েছে নিক পোথাসকেই। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি। জাতীয় দলের এই ক্যাম্পে দেখা গেছে মুমিনুল হককেও। দুপুরে কোচ চান্দিকা হাতুরা সিংহের সঙ্গে বসে আলাপ করছিলেন মুমিনুল, অথচ সেদিন বিকেলেই কিন্তু রংপুর রাইডার্সের হয়ে গুরুত্বপূর্ণ প্লে অফের কোয়ালিফায়ার ম্যাচেই নামার কথা মুমিনুল হকের। বরাবরই অনুশীলনে বড্ড সিরিয়াস থাকেন কোচ চান্দিকা হাতুরা সিংহে। মাত্র কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলনেও তার ব্যতিক্রম দেখা যায়নি, বরং যেই দুই একজন ক্রিকেটারকে নিয়ে নিজের কোচিং করিয়েছেন তাদের নিয়েও বড্ড সিরিয়াস থেকেছেন কোচ চান্দিকা হাতুরা সিংহে। চান্দিকার হাতে থ্রোয়ার আর তার মধ্যে লাল বল, অথচ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা শুরু হচ্ছে সাদা বলের ক্রিকেট দিয়ে। কিন্তু হাতুরা সিংহকে এদিন ব্যস্ত থাকতে দেখা গেছে জাতীয় দলের টেস্ট দলের ক্রিকেটারদের নিয়ে। শুরুর অনুশীলনে তাসকিন শরীফুলরা এলেও পরবর্তী কেউই ছিল না। ইনডোর যখন একদম ফাঁকা, তখন মুমিনুল হককে নিয়ে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো একান্ত বৈঠক করতে দেখা গেছে কোচ চান্দিকা হাতুরা সিংহকে। নীল রঙের জার্সি আর তাতে বাঘের দোরাকাটা ছাপ, বাংলাদেশ জাতীয় দলের প্র্যাকটিস কিট, যেটা অনেকদিন পরই দেখা গেছে অনুশীলনে। বিপিএল ব্যস্ততা শেষ হলেই মাত্র সপ্তাহখানেক পরেই শুরু হতে যাচ্ছে জাতীয় দলের ক্যাম্পেইন, আর তাই তো ব্যস্ততা আবারও যেন ঠেকছে সেই আন্তর্জাতিক সিরিজকে ঘিরে। ছুটি শেষ করে ফিরে আসা কোচ চান্দিকা হাতুরা সিংহে নিজেও সেই কাজেই নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেছেন। কয়েকদিনের মধ্যেই বিপিএল এর ব্যস্ততা শেষ করে বাকি সব ক্রিকেটাররাও যুক্ত হবেন জাতীয় দলের ক্যাম্পে। আগের সব সমালোচনাকে উপেক্ষা করে চান্দিকা কি পারবেন বাংলাদেশ জাতীয় দলের জন্য নতুন কোন রাস্তা তৈরি করতে? শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।